তারা রইল উহকপাট, তারা রইল উহকপাট, ভেঙে ফেল কর ভেল পাট, রক্ত জমাট শীতল গোজার ভাষণ বেদি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল গোটা বাংলাদেশ। প্রায় প্রতিদিনই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। পুলিশের হাতে গ্রেপ্তারও হচ্ছেন অনেক নির্দোষ শিক্ষার্থী। আন্দোলনে গিয়ে প্রাণও হারিয়েছেন অনেকে। পুরো দেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চলমান এই পরিস্থিতিতে প্রতিবাদী হয়ে উঠেছেন তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুঁ মারলেই আন্দোলনকারীদের পক্ষে দেখা যাচ্ছে একাধিক প্রতিবাদী পোস্ট। আন্দোলনের শুরু থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন নির্মাতা আশফাক নিপুণ। ফেসবুকে এই বিষয় নিয়ে অনেক বেশি সরব মহানগর খ্যাত এই নির্মাতা। তার পোস্টগুলোর মধ্যে একটি পোস্ট নেটিজেনদের নজর কেড়েছে। পোস্টে নির্মাতা লিখেছেন, লাশের হিসাব কে দিবে, কোন কোটায় দাফন হবে, আলোচনা করছেন। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশি র্যাপার হান্নান হোসেন শিমুল আওয়াজ ওঠা শিরোনামের একটি গান প্রকাশ করেছেন। গানটি দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তাও পায়। এই গানের জন্যই শিল্পীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ কারণে প্রতিবাদ জানিয়েছে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি। ফেসবুকের পাতায় এক পোস্ট দিয়ে এই নির্মাতা লিখেছেন, আওয়াজোডা বাংলাদেশ গণহত্যার বিচার চাই, আওয়াজোডা বাংলাদেশ পরিবর্তন চাই, আওয়াজোডা ওডা বাংলাদেশ। এরপর এই নির্মাতা লিখেছেন, দে হ্যাভ অ্যারেস্টেড দ্য সিঙ্গার ফর সিঙ্গিং আওয়াজোডা, ওকে হেয়ার উই অল আর সিঙ্গিং আওয়াজোডা। একই বিষয় নিয়ে প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা মাবরুর রশিদ বান্না। একই স্ট্যাটাসে এই নির্মাতা লিখেছেন, আওয়াজোটা কমেন্টে নির্মাতা ভক্তদের উদ্দেশ্যে বলেন, রাইজ ইউর ভয়েস এগেইনস্ট দ্য অ্যারেস্ট, স্পিক আউট লাউডলি অ্যান্ড ফেয়ারলেসলি। চিত্রনায়ক ওমর সানি ফেসবুকে লিখেছেন, আমার এই হাসিটা কোথাও খুঁজে পাচ্ছি না এখন, শুধু লাল এবং অন্তরে কান্না। অন্যদিকে নির্মাতা কাজল আরিফি নমি ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, এই অসময় কবে কাটবে। ছাত্রদের পাশে দাঁড়াতে মাঠে নেমেছিলেন অভিনেতা আরশ খান। সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করে এই অভিনেতা লিখেন, তুমি কে আমি কে, শিল্পী শিল্পী, ছাত্রদের তাজা প্রাণ, ঝরবে না ঝরবে না। মেহেরা রহমান, সিমরান, আরটিভি।